আজকে আমি আপনাকে দেখাবো মাইক্রোম্যাক্স সিওয়ান মডেল কীভাবে হার্ড ডিস্ক দিতে হয়। তো আসলে এই মডেলের ভিডিও আমি আরেকটা করছিলাম, তো আসলে ওই ভিডিওটা আমার ভালো হয় নাই, সেজন্য আমার আরেকটা ভিডিও করা। তো আপনাদের ফোনের যে কোনো লক ভুলে গেলে খুব সহজে নিজে নিজে হার্ড ডিস্ক দিয়ে কীভাবে যে কোনো লক রিমুভ করবেন সেটা আজকে আমি আপনাকে দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফোনে কিন্তু এখন প্যাটার্ন লক করা, দেখুন আমার ফোনে কিন্তু প্যাটার্ন লক। তো এটা আজকে আমি আপনাদের রিমুভ করে দেখাবো, আপনারা আপনাদের ফোনের যে কোনো লক ভুলে গেলে খুব সহজে নিজে নিজে রিমুভ করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আপনারা সেটা অফ করে নেবেন। তো অফ করে নেওয়ার পরে আপনারা প্রথমে যেটা করবেন, আপনারা পাওয়ার বাটন আর ভলিউম বাটনের প্লাস বাটন যেটা দিয়ে ভলিউম বাড়ানো হয় আপ কি, চাপ দিয়ে দুটো বাটনে আপনারা চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন। তা আমি আপনারা দেখাচ্ছি, পাওয়ার বাটন আপনারা ক্লিক করার সাথে সাথে ভলিউম বাটনের প্লাস বাটন যেটা দিয়ে ভলিউম বাড়ানো হয় আপ কি ওটা ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখবেন এরকম অপশন আসবে, দেখুন এরকম অপশন আসার পরে আপনারা যেটা করবেন, আপনারা রিকোভারি মোড এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার জন্য জাস্ট উপরে যে বাটনটা আপ কি এটা ইউজ করবেন, এটা দিয়ে আপনারা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার জন্য আপনারা ডাউন কি ইউজ করবেন না, ডাউন কি ইউজ করলে কিন্তু হবে না, আপনারা আপ কিটা ইউজ করবেন। তো রিকোভারি মোড সিলেক্ট করার পরে আপনারা যেটা করবেন, আপনারা জাস্ট ভলিউম বাটনের মাইনাস বাটন হয় ডাউন কি, এটাতে জাস্ট এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম অপশন আসবে নো কমান্ড, এতে নো কমান্ড আসার পরে আপনারা যেটা করবেন, আপনারা পাওয়ার বাটন চাপ দেবেন। পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে ভলিউম বাটনের আপ কি যেটা দিয়ে ভলিউম বাড়ানো হয় ওটাতে জাস্ট একটা ক্লিক করবেন। তা আমি আপনার দেখাচ্ছি, পাওয়ার বাটন চাপ দেওয়ার সাথে সাথে আপ কি জাস্ট এলা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখবেন এরকম অনেকগুলো অপশন আসবে, তারপর আপনার যেটা করবেন ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনার যেটা করবেন, জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করবেন। পাওয়ার বাটনে ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসার পরে দেখবেন এরকম অপশন আসবে, তারপর আপনারা ইয়েস ডিলেট অল ইউজার ডাটা এই অপশনটা সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনারা জাস্ট পাওয়ার বাটনে একটা ক্লিক করে করবেন। তো দেখুন বন্ধুরা আমার সমস্ত ডাটা কিন্তু ফরম্যাট কমপ্লিট। তারপর আপনার যেটা করবেন, ফরম্যাট হওয়ার পরে সেটা রিবুট করবেন। তো রিবুট করার জন্য জাস্ট পাওয়ার বাটনে ক্লিক করবেন। তো সেটটা রিবুট করার পরে চালু হতে কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আপনারা ওয়েট করবেন। তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম আসবে, ইয়েস করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন, স্কিপ করবেন, সেট আপ অ্যাজ নিউ ক্লিক করবেন, ডোন্ট এন ইউজ নেটওয়ার্ক ফর সেট আপে ক্লিক করবেন। নট নাও, পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই।
তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ফোনে কিন্তু প্যাটার্ন লক ছিল, সেটা কিন্তু নেও হয়ে গেছে। তো এভাবেই আপনারা আপনাদের ফোনের যে কোনো লক ভুলে গেলে খুব সহজেই নিজে নিজে হার্ড ডিস্ক রিমুভ করতে পারবেন। আর বন্ধুরা একটা কথা না বললেই নয়, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, যদি আমার ভিডিও দ্বারা আপনাদের একটু উপকারে আসে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এই চ্যানেলটি একদমই নতুন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আর নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন এবং ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।